উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বেড়াচাপায় অনুষ্ঠিত হয়ে গেল প্রতিবন্ধীদের সহায়ক সামগ্রী বিলি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান এবং বসিরহাট সাংসদ ইদ্রিস আলী, এছাড়াও বিশিষ্ট সমাজসেবী কবিরুল সর্দার, খবরের দুনিয়ায় সুবীর মণ্ডল, দেগঙ্গা বেড়াচাপ নিয়ে কাজ করেন রুম্পা এবং আমাদের পরম পত্রিকার সাংবাদিক আলিয়া, এছাড়া যাদের কথা বলতেই হয় সেই কবিরুল সর্দার, আমি বিশেষ ব্যাখ্যা করব না, শরীরটা আমার খারাপ, তিনি আছেন। ব্যক্তিগত স্বনির্ভর হওয়ার জন্য কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন আপনি কি মনে করেন, কতটা নিয়েছে সরকার? দেখুন, অবহেলিত এক সময় ছিল, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসন আসার পর তারা কিন্তু অবহেলিত নয়, রাজ্য সরকার কর্তৃক এই উপকারটা দিয়েছে, চেষ্টা চলছে, করা হচ্ছে, আরও করা হবে, মানুষের উন্নয়ন, প্রতিবন্ধীদের উন্নয়ন। আর আমাদের ইমরান সাহেবের উদ্যোগে আজকেই যে অনুষ্ঠানের আগেও হয়েছে, ব্যাটারি চালিত যে ট্রাইসাইকেল দেওয়া আর অন্যান্য সরঞ্জাম দেওয়া গরিব মানুষদের জন্য, এখানে আমিও আমার এমপি ল্যাব থেকে 16 লক্ষ টাকা আমি দিয়েছি। তাই আজকে আসুন, কামনা করি সবাই মিলে আমাদের কর্মপরিচয় দিচ্ছেন, কবির সাহেব দিচ্ছেন, কমে দান করছেন, আসুন সকলে মিলে ইমরান সাহেবের হাতকে আর আমরা শক্ত করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, তিনি যাতে আরও ভালো ভালো আরও বেশি কাজ করতে পারেন, আমরা আজকের দিনে পবিত্র দিনে কামনা করি। আর প্রতিবন্ধী যারা ভাই বোনেরা আজকে যাদের এই ট্রাইসাইকেল দেওয়া হলো, তারা যাতে না ভাবে যে আমাদের সঙ্গে কেউ নেই, আমরা মনে করি আমাদেরই কেউ মা, আমাদেরই কেউ বোন, আমাদেরই বাড়ির কেউ ভাই বা বাবা মায়ের মতো, তারা তাদেরকে এইভাবে আমরা আপন করে যাতে নিতে পারি, সকলে যাতে আপন করে নিতে পারি, যে তারা যেন না ভাবে যে তাদের কেউ নেই, তাদের সঙ্গে আছি, থাকবো। সকলে ভালো থাকুন, জয় হিন্দ।